তিস্তা চুক্তির বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস মেলেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন দুদেশের প্রস্তাব থাকলেও দেশের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে সকালে গণভবনে ভারতের রাষ্ট্রীয় সফরের পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এসব নিয়ে আলোচনা করতে রাজধানীর তেজগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় সুভাষ সিং রায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম প্রধানমন্ত্রী বলছেন যে ভারতীয় কেন্দ্রীয় সরকারের আশ্বাস মিলেছে তিস্তা চুক্তির ব্যাপারে দু সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই তিস্তা চুক্তি হয় তখনই এটা আসলে বাস্তবায়ন করা কথা ছিল কিন্তু ভারতের অভ্যন্তরীণ সংকটের কারণে বা সমস্যার কারণে অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তির কারণে এই চুক্তি এখনও বাস্তবায়ন হয়নি এই যে আশ্বাস ভারতের পক্ষ থেকে এই আশ্বাসে আপনার আস্থা আছে আপনি এটি কঠিন প্রশ্ন করেছেন এবং এই কঠিন প্রশ্নের উত্তর জানি না আমি কতটুকু দিতে পারবো পৃথিবীতে সবচেয়ে জটিল সমস্যা সে আদিকাল থেকে পানি সমস্যা জি এবং আমরা যদি একটু গভীরে যাই আমাদের ইংরেজিতে যে রাইভাল শব্দটি আছে অর্থাৎ প্রতিদ্বন্দ্বী যে শব্দটি সেটা এসছে ল্যাটিন শব্দ রিভিলিস থেকে অর্থাৎ রিভিলিস মানে হচ্ছে একই নদীর পানি যারা শেষ কাজে ব্যবহার করে থাকে সেই মেসের সময় থেকেই তখন থেকেই কিন্তু এই পানির বন্টন ব্যবস্থাপনা নিয়ে অনেক সংঘর্ষ হতো তখন সুমের রাজা হামুরাবি কিউনিফর্ম হরফে একটা চুক্তি করেছিল পানির বন্টন ব্যবস্থাপনা নিয়ে অর্থাৎ পানি নিয়ে সমস্যা সেই আদিকাল থেকে ভারতের নিজেদের মধ্যেও পানি নিয়ে সংকট দেখা দিয়েছে অনেক আগে থেকে অনেক আগে থেকে আপনি যেদিন মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গিয়েছেন সেদিনই ভারতের গণমাধ্যমগুলোর শিরোনাম ছিল ওয়াটার ক্রাইসিস ইন দিল্লি অর্থাৎ পাঞ্জাবের সাথে দিল্লির সংকট এটা তো সবসময় রয়ে গেছে আমি একটা ছোট করে একটা কথা বলি যেহেতু সময় অল্প মাননীয় প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলেছেন আজকের সংবাদ সম্মেলনে যে আমরা যেহেতু সবার সাথে বন্ধুত্ব করি কারোর সাথে শত্রুতা করি না বঙ্গবন্ধু রেখে যাওয়া সেই নীতি পররাষ্ট্রনীতি সেই আলোকে আমরা এগোই আমরা সবার সাথেই কাজ করব এবং যেখানে আমাদের বাংলাদেশের পক্ষে যেটা থাকবে সেটি নিয়ে আমরা এগিয়ে যাব এই প্রথম ভারত যেই কারিগরি দল পাঠানোর কথা বলেছেন তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে এই সেটার ক্ষেত্রে এটা অনেকখানি অগ্রগতি জায়গা দিশমান কারণ এখানেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিজনশীল কূটনৈতিক দক্ষতা কারণ চীন যখন তাত প্রকল্পতে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে তখনই কিন্তু ভারতের আগ্রহের মাত্রাটা বেড়ে গেছে অতএব এখন আমরা এই জায়গাটা আসতে পারবো যে কোনটাতে আমাদের সুবিধা হবে এইটুকুই বড় আমি আপনাকে আরও একটু বিস্তারিত প্রশ্ন রাখতে চাই جناب সুভাষসিংহ রায় যখন এই চুক্তি হলো দু সালে এবং এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় আমরা কথা বলছি এর মাঝখানে চীনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা নদী ব্যবস্থাপনা নিয়ে তারা একটা প্রস্তাব দিয়েছে অর্থাৎ তিস্তা অববাহিকায় তারা মূলত প্রাণী সংরক্ষণ করবেন হয়তো বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করা হবে এবং তিস্তা পাড়ের উন্নয়ন করা হবে সেখানে হয়তো বাড়তি কিছু জমি উদ্ধার করা হবে নদীর অংশ থেকে এই বিকল্প প্রস্তাব হয়তো ভারতের পক্ষ থেকে এসে আমি যদি বলি ভূ রাজনৈতিক কারণ থেকেই তাহলে আসলে এই প্রস্তাবগুলোর মধ্যে কি আছে সেটা নিয়ে কি আসলে বাংলাদেশে আলোচনা হচ্ছে বাংলাদেশের মানুষজন কি জানেন বা যে তিস্তা বেসিনের উন্নয়নের জন্য যে প্রকল্পের কথা বলা হচ্ছে আদতই কি সেটা বাংলাদেশের জন্য প্রয়োজন আছে কিনা। সেই বিষয়ে কি আসলে বিস্তারিত আলোচনা হয় সরকারকে এই বিষয়ে আলোচনা করার সুযোগ দিচ্ছে সবাইকে না সরকার তো আলোচনা করার সুযোগ দেবে কি দেবে না সে বিষয়ে তো সরকারের যদি একটি দেশের সাথে চুক্তি হয় এবং সেই চুক্তিটা যদি পানি নিয়ে হয় কেন সেটা সবার জন্য উন্মুক্ত থাকা উচিত নয় না সবার জন্য সবকিছু তখন উন্মুক্ত এখন তথ্য প্রবাহের বার বারন্তের সময় জি এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে যারা আমরা চিন্তাভাবনা করি কথাবার্তা বলি পক্ষে হোক বিপক্ষে হোক তারা কিন্তু সবই জানতে পারছে আমি আছে সংবাদ সম্মেলন মাননীয় প্রধানমন্ত্রী কেন করেন বাংলাদেশে একমাত্র প্রধানমন্ত্রী তিনি দেশে বাইরে এসেই কিন্তু সংবাদ সম্মেলন করেন মানুষকে অবহিত করবার জন্য সাংবাদিকদের নিজে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার জন্য এবং সেই প্রশ্নগুলো থেকেই তার উত্তরের যে বিষয়গুলো আমরা পাই অনেক কিছু পরিষ্কার হয়ে যায় কিন্তু এখন আমি মান আমি সব কিছু ঠিক মতো বুঝি কিনা বুঝতে চাই কি না দেখেন এখানে লেখা আছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী পাঠ করেছেন যে গঙ্গার পানি বন্ঠন চুক্তি নবীকরণ ও বাংলাদেশের তিস্তার পানি ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণ প্রকল্পে ভারতের সহযোগিতার ব্যাপারে আমরা আলোচনা করেছি তবে এর সঙ্গে দীর্ঘদিন থেকে নিষ্পত্তি না হওয়া তিস্তার পানি ভাগাভাগি কোনো সম্পর্ক নেই আমি আসলে এই জায়গাটাই গুরুত্ব দিতে চাই জানাব সুভাষ সিংহ রায় যদি ভারতের সাথে বাংলাদেশের চুক্তি অনুযায়ী পানি পায় সেই চুক্তিতে পানি বেশি পাচ্ছে না বাংলাদেশ কম পাচ্ছে সেটা আর একটা আলোচনা সেদিকে আমি না যাই যদি এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ কালকে থেকে পানি পায় তাহলে তো ওই বেসিন ডেভেলপমেন্টের প্রকল্প প্রয়োজন নাও তো হতে পারে তাহলে কেন বাংলাদেশ এইখানে আগে জোর দিচ্ছে আমি আপনাকে একটা সহজ সরলভাবে বলি আমার নিজের অভিজ্ঞতা থেকে কারণ এটা নিয়ে আমার কম লেখাপড়া আমি করি না কতটুকু বুঝেছি জানি না আপনিই বলতে পারবেন রাইট দর্শক বলতে পারবেন আমি আপনাকে বলি দু সালে যখন ডক্টর মনমোহন সিং তার এই আমাদের লাগোয়া রাজ্য বাংলাদেশের সাথে সম্পর্ক জড়িত সেভেন সিস্টার সহ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী সহ যে আসবার কথা ছিল ডক্টর মনমোহন সিং এসেছিলেন ডক্টর মনমোহন সিং কিন্তু চুক্তি করতে এসেছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে ড মনমোহন সিং এর যে নাগরিক সম্বর্ধনা সেই সম্বর্ধনায় আমি সিনিয়র সদস্য হিসেবে সমন্বয় এক অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করেছি আমি খুব কাছ থেকে দেখেছি ডক্টর মনমোহন সিং একেবারে খুব শান্তভাবে একটু মাথা নিচু করে বললেন চুক্তি করতে এসেছিলাম কিন্তু আমাদের আভ্যন্তরীণ কারণে রাজনীতির কারণে চুক্তিটা করতে পারলাম না এটা কিন্তু সবাই কিন্তু বুঝেছেন মমতা ব্যানার্জি কেন আসেননি তখন কংগ্রেস সরকার আপনি খেয়াল করে দেখবেন আপনারা গজলডোপা পয়েন্টে যে পানি থাকবে সেই পানি আমরা ভাগাভাগি করব এটা আমি আমি বিষয় আপনারা দৃষ্টি এখন মুশকিল বাংলাদেশের আসলে অগ্রাধিকার দা উচিত কত দ্রুত এই চুক্তি কার্যকর হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয় এখানে প্রধানমন্ত্রী যথেষ্টই বলেছেন যে এটা তাদের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের লক্ষ্য হচ্ছে যাদের সাথে চুক্তি হলো কেন্দ্রীয় সরকার তাদের উপর চাপ দেওয়া তাদেরকে বলা যে এই যে চুক্তি আপনারা করলেন দু এগারো সালে এটা আসলে কার্যকর হবে কবে ওটা যদি কার্যকর হয় যে বেসিন ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে সেটা হয়তো প্রয়োজন নাও হতে পারে এবং সেটা যে আমি যদি বলি ভৌগোলিকভাবে উপকারী হবে তার তো নিশ্চয়তা নেই আরেকটি বিষয় ছোট্ট করে বলি যে যে তিস্তা বেসিন নিয়ে কথা বলা হচ্ছে তিস্তা বেসিনে মূলত এই এখানে প্রায় সিকিম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে প্রায় তিরিশ মিলিয়ন মানুষের বসবাস এর অববাহিকা বা বেসিনে এর মধ্যে দুই শতাংশ মানুষ হচ্ছে এর ভাগিদার যদি বলি সিকিমে সাতাশ শতাংশ হচ্ছে পশ্চিমবঙ্গে আর একাত্তর শতাংশ বাংলাদেশের দক উত্তরাঞ্চল বা উত্তর পশ্চিমাঞ্চলে বাস করে তাহলে বাংলাদেশের এই একাত্তর শতাংশ মানুষকে বঞ্চিত কোনোভাবেই তো ভারত করতে পারে না এই পানিকে তারা এককভাবে উদ্র করতে পারে না প্রত্যাহার করতে পারে না এটা একটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সেক্ষেত্রে কি বাংলাদেশ জাতিসংঘের যে বিধান রয়েছে সেই বিধানের অধীনে আলোচনা করতে পারে কিনা আমি আপনাকে একটা খোলামেলা কথা বলি অল্প কথায় সসল হয়ে বলি দুই হাজার এগারো সালে চুক্তি করতে এসেছিলেন ডক্টর মনমোহন সিং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী আর সব মুখ্যমন্ত্রীদের নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি আসেননি চুক্তি হয়নি কিন্তু এবং চুক্তি কেন হয়নি তার মমতাবราชজি নিজস্বতার রাজনীতির প্রক্রিয়া আছে একটা বিষয় এখানে জোর দিয়ে বলতে চাই যে গজলডুবা পয়েন্ট সেই পয়েন্টে যে পানি থাকবে শুষ্ক মৌসুমে সেটাতে মধ্যে মধ্যে ভাগাভাগি হবে এখন শুষ্ক মৌসুমে মমতাবราชজি বলছে গজলডুবা পয়েন্টে যে জলটি আসে সেই জল তো আসছে না তাহলে আমি কি পাবো এটা তার কথা কিন্তু আমি যদি এক কথা বলি যে এখন ইতোমধ্যেই অববাহিকায় অনেকগুলো ড্যাম বা বাঁধ নির্মাণ করা হয়েছে এটা তো তাহলে ঠিক করে আমি আপনাকে আমি আপনাকে কথা বলি যখন এই ড্যাম বা এমনকি টিপাইমুখ মুখ বাদ যখন তৈরি করা হয় তখন বিএনপি শাসন ব্যবস্থায় একানব্বই থেকে ছিয়ানব্বই শাসন ব্যবস্থার সময় যে জাতিসংঘ বিশ্ব ব্যাংকের যে প্রকল্প এফ এপি ওয়ান সেই প্রকল্পে বলা হয়েছে সিলেট অঞ্চলে বন্যা ঠেকাতের জন্য টিপাইমুখ মুখ বাদ করা হবে এবং সেটা বিএনপি সরকারের সপ্তম ক্যাবিনেটে বেগম খালদা জিয়ার ওটা অনুমোদন করা হয় পাশ করা হয় আচ্ছা এটা অনেক আলোচনা আমাকে শেষ করতে হবে আমি যাচ্ছি না আমি আপনাকে শেষ করি না নিশ্চয় এখন জি খুব সংক্ষেপে আপনি গজল পয়েন্টে যখন জল থাকছে না পানি থাকছে না তার কারণটি হচ্ছে এর আগে যে বাঁধগুলো নির্মাণ করা হয়েছে গজল পানি আসার আগ পর্যন্ত সে ব্যাপারে কিন্তু ভারতের দায়িত্ব নিতে হবে তখন যে বাংলাদেশ আওয়ামী রাষ্ট্র ক্ষমতা ছিল না অনেকগুলো বিষয় যুক্ত আছে যুক্তফ্রন্টে নির্বাচনের দাবি নামার মধ্যে একটা ছিল নদীগুলো ড্রেজিং করা জি আমাদের আমাকে শেষ যদি বিপক্ষে সমাধান না হয় তাহলে কি 1997 সালের জাতিসংঘের কনভেনশন অনুযায়ী কথা বলা উচিত কিনা খুব সংক্ষেপে এক কথা জানতে আমরা তো আমরা তো সবার সাথে বন্ধুত্ব শতত না আমরা আন্তর্জাতিক আদালতে ফয়সালা করেছি বাংলাদেশ জিতেছে সমুদ্র সীমার যে বিরোধ সেটা কিন্তু আমরা জয়লাভ করেছি বাংলাদেশ সাথে জয়লাভ করেছি মায়ানমার সাথে জবাব করা হয়েছে অসংখ্য ধন্যবাদ আমাকে শেষ করতে হচ্ছে সুভাষ সিংহ রায় অসংখ্য ধন্যবাদ আমাকে শেষ করতে হচ্ছে